এই যে ক্লিন সমস্যা নেই গিয়ে সাজুগুজু করে পড়বে হসপিটালে হ্যাঁ হসপিটালে উঠেছি হাই থিম পার্কে চলে আসছি এত সুন্দর জায়গায় একটা পার্ক হতে পারে Welcome everyone, welcome to Nishi's Nest. Amar me kothay? Kothay jacche? Kothay jacche? Jasmine. Amra holo ready hoyechi, ready bolle to ashole bhulo ami mane just mukta dhuye kapur chopor gulo guchhiye mane ami uthechi onek age ghor tor clean kore ei je amar kitchen er joto thala bashon chilo sob dhuyechi karon kothao jawar age shobar prothome jeta korte hobe ghor ta ke clean kore rekhe jete hobe otherwise ঘুরে যখন বাসায় আসবো তখন মাথা আরো গরম হয়ে যাবে বাইরের ওয়েদারটা দেখাই একদম বৃষ্টি তো আমরা হচ্ছে ইপো যাচ্ছি ইপোর উদ্দেশ্যে বের হয়েছি বের হচ্ছি আর কি তো এখন হচ্ছে যাব নীলাভাবিদের পিক করব তারপর ওখান থেকে আমরা একসাথে রওনা দিব আড়াই ঘন্টার মতো লাগে তো ঠিক আছে এই যে আমি রেডি আমাদের ব্যাগটেক নিয়ে বেরোচ্ছে আমরা বেশিরভাগ সময় যদি কোথাও বেরোতে যাই তখন দেখি যে বৃষ্টি শুরু হয় আজকে ওই যে এখন বৃষ্টি আমি একটু লিপস্টিকও লাগাই নাই এই জন্য আমাকে দেখতে আরো বেশি ডাউন দাও কারণ হচ্ছে এখন যাব ড্রাইভে ড্রাইভ করে গিয়ে ওখানে হোটেলে গিয়ে তারপর হচ্ছে বেরোবো তো ভাবলাম যে এখন আর কিছু না দিয়ে অবস্থায় যাই ওখানে গিয়ে তারপরে ফ্রেশ কোথাও যাওয়ার কথা শুনলেই খুশিতে একা একা কোথায় যাবো আমরা জেসলিন বাসায় যাব না আমরা আমরা পার্কে যাব এখন ওখানে হচ্ছে জেসলিনরা থাকবে এই জন্য অ্যামেলিয়া জেসলিন জেসলিন করতেছে আমাদের একটা জিনিস আনতে হবে বাসা থেকে তো উপরে এসেছি আমি এই ব্যাগগুলো নিয়েছি এটার মধ্যে ওর বাবার জিনিসপত্র এই এটার মধ্যে সব হচ্ছে অ্যামেলিয়ার ফুড ওর জন্য একটু রান্না করে নিয়ে যাচ্ছি ওর যেহেতু বাইরের খাবার দাবার অ্যামেলিয়া খায় না ওকে আর এইটার মধ্যে হচ্ছে আমার আর অ্যামেলিয়ার কাপড় চাপড় তো এই হচ্ছে আমাদের টোটাল ব্যাগ এই ব্যাগটার মধ্যেই মোটামুটি আমাদের সব জায়গা হয়ে গেছে খাবার আরও নিতে পারবো যদি রাস্তায় কিছু কিনতে হয় এটার মধ্যে নিতে পারবো এটাতে ওর দুধের বটল দুধ আর হচ্ছে ওর জন্য আমি মুরগি দিয়ে একটা খিচুড়ির মতো করে নিয়ে গেছি এটা নিয়ে যাচ্ছি কোথাও যাওয়ার আগে এর আগেও যখন চেরাই হিলে গিয়েছিলাম আমি ওর জন্য খিচুড়ি রান্না করে নিয়ে গেছিলাম কারণ ও বাইরের খাবার তো খায় না প্লাস আমি যদি আলাদা আলাদা করে ভাত তরকারি নেই এগুলো অনেক ঝামেলা তো একবারে ডাল চাল মিশিয়ে খিচুড়ি রান্না করে নিয়ে যাওয়াটা ইজি ওয়াশ করতেছে আমরা হচ্ছে যে যাওয়ার আগে গাড়িটা একটু ওয়াশ করে যাব আমি কি সামনে বসা দাও একটু দেখো দেখতে চাচ্ছি এখানে দাঁড়ায় দেখতে পারবো মা এখানে দাঁড়ায় দেখো হ্যাঁ দাঁড়ায় দেখো খুব ইন্টারেস্ট ওর এই গাড়ি ওয়াশ দেখা বাবা কোথায় যাচ্ছ বাবার সাথে ঠিক আছে আমাকে বলতেছ তুমি বসে আমি দেখি ওকে এই যে ক্লিন এরপর আমাদেরকে ওয়াইপ করে দিবে সামনে হচ্ছে ফান পার্ট আল্লাহ ফেই খাসি দিও না স্পিন করে করে ই করে দিবে আমরা হলো নাস্তা কেনার জন্য ওয়েট করতেছি নীলা ভাবিও মুখে কোনো লিপস্টিক দেয়নি এই জন্যই লাগতেছে অসুস্থ রোগীর মতো সমস্যা নেই গিয়ে সাজুগুজু করে পরে বেরো হ্যাঁ হসপিটালের উদ্দেশ্যে নিতেছি আর এই যে নামিরা নামিরা হ্যালো বলো তো ক্যামেরাকে হ্যালো বলো আজকে নামিরা ক্লিপ পড়ছে কিন্তু এই যে আমি লেখা হয়ে দিচ্ছে নামিরাকে গুলো খাবো দিক দিয়ে
নাস্তা চলে আসছে। আমার জন্য আনছে কফি। আমরা খাবো হলো চিকেন পাফ, এটা খুবই মজা, কিন্তু অনেক গরম, আল্লাহ ঠান্ডা হোক একটু। আমরা চলে আসছি হোটেলে, চেক ইন হচ্ছে কটা জানি বললো, তিনটা না, তিনটায় আমাদের চেক ইন। তো এখন বাজে হলো দেড়টার মতো, দেড়টা না অলমোস্ট দুইটাই বাজে। আমরা হচ্ছে লাঞ্চ করব, আর পুরো রাস্তা আমি ঘুমাইছি, অ্যামেলিয়া ঘুমাইছে, সো আমি রাস্তার ভিউ ভালো দেখতে পারি না। ভাবি বলতেছিল অনেক সুন্দর নাকি ভিউ, তো ব্যাপার না, যাওয়ার সময় দেখি যদি দেখতে পারি। তো এমনি তো ইপোর রাস্তাটা খুবই সুন্দর, আমি মানে যখন আমরা জর্জটাউন দিয়ে আসি তখন দেখাই যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমরা খেতে যাব, খাওয়া দাওয়ার পরে তারপর চেক ইন, এরপরে আস্তে ধীরে বেরোবো আর কি ঘুরতে। আর আসার পরে এমনি ভালো লাগছে, উঁচু উঁচু বিল্ডিং না, দেখো সব একই সাইজের বিল্ডিং না, রাস্তাটা দেখতে সুন্দর লাগতেছে। আমরা কোথায় খেতে আসছি ওটা দেখ, আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি, এখানে একদম হোটেলের পাশেই এটা ছিল, তো ওইভাবেই ঢোকা হয়েছে। বাট আসার পরে জানতে পেরেছি এটা খুবই পপুলার এখানে, আর পরে যেটা জানতে পেরেছি মানে এখান থেকে খেয়ে দিয়ে যখন বেরোয় গেছি তারপরে জানতে পেরেছি যে প্রাইম মিনিস্টারও এখানে এখানকার ফুড খায়। তো পরে আমরা জেনে খুবই অবাক হয়েছি আর হাসাহাসি করেছি যে যাক আমরা প্রাইম মিনিস্টার যা খাই তা খেয়ে এসেছি। তো যাই হোক, এটা হচ্ছে মানে এক একজন এক একটা নিয়েছে, এটা ছিল দাল চা, তামিল খাবারের সাথে বিরিয়ানির সাথে দাল চাটা দেয়। তো বিরিয়ানি নিয়েছিল সব দুইজন, আলভি আর ভাবি নিয়েছিল, ভাই নিয়েছিল মাটন, সরি বিফ কড়াই ছিল, আর আমি চেয়েছিলাম কখনো ট্রাই করিনি এমন কিছু খেয়ে দেখি, সেটা হচ্ছে যে বাটার দিয়ে পালাং, একটা ওদের পালাং পানিরটা আমি থাকলে ট্রাই করতাম, বাট ওইটা ছিল না দেখে আমি এটা নিয়েছি। আর ভেবেছি যে এখান থেকে মাটন সরি বিফ নিয়ে আমি চাপাতি দিয়ে খাবো বা রুটি যেটা ওইটা দিয়ে খাবো। তো আমি আলাদা আলাদা করে জাস্ট পালং শাকের এই ডিশটা আর একটা চাপাতি অর্ডার করেছিলাম। সত্যি কথা বলতে এত বেশি পোর্শনে ফুড ওরা দেয়, মানে আমরা চারজন মিলে যা অর্ডার করেছি তা হাফ অর্ডার করলেও মনে হয় চারজন শেষ করতে পারতাম না। খাবার আবার অনেক নষ্ট হয়েছে, মানে এটা খুবই খারাপ লেগেছে যে ফিনিশ করতে পারিনি। আর এটা ছিল কুলফি বলেছে ওরা, মানে কুলফি মেনুতে ছিল, তো অর্ডার দেওয়ার পরে আমরা খেয়ে বলছি এটা মনে হচ্ছে যে পায়েস, ইদার ওরা মানে কুলফি খায়নি, আদারওয়াইজ ওদের কুলফি দেখতে এরকম পায়েসের মতো। আসলে এরকম না, আমি এর আগেও খেয়েছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে, ওই কুলফিগুলো ডিফারেন্ট ছিল, এটা একটু ডিফারেন্ট। চলে আসছি আমরা, এটা হচ্ছে আমাদের হোটেলের রুম, এটা আমাদের, এটা হচ্ছে ভাবিদের। হাই হাই, এই হচ্ছে বেড, এপাশ থেকে জানালা খুললে ভিউ কেমন জানি না, এই যে এটা একদম রোডের উপরে আর কি, এপাশে একটা ওয়াশরুম, এই হচ্ছে হোটেল, ছোটখাটো একটা রুম আর কি, এই যে এখানে একটা শাওয়ার আছে, এই হচ্ছে টোটাল রুম আর কি। আর এই পাশ দিয়ে হচ্ছে দরজা একটা, এদিকে নামিরাতে রুমে এদিকেও ঢুকা যায়। আমি তোমার বেড কোনটা, দিস ওয়ান, এখানে তুমি শুবে, ওকে। এখানে বসে টুথব্রাশ, শাওয়ার ক্যাপ, না না এটা সুগার না, এখানে বসে যে কটন বার্ড আছে ওটা কি সুগার, আচ্ছা তুমি রান্না করো। এখন হচ্ছে আমরা রেডি হয়ে বেরোয়ে যাব। এবার হোটেলটা নেওয়া হয়েছে শুধুমাত্র রাতে গিয়ে ঘুমাবো এরকম কথা চিন্তা করে, কারণ সারাদিনই আমাদের গাড়িতে বাইরে বাইরে ঘোরাতেই যাবে, দুই দিন এরকমই প্ল্যান। সো হোটেলের পিছনে অনেক বেশি মানে কস্ট দেইনি, একদম মোটামুটি রেঞ্জের একটা হোটেল নেওয়া হয়েছে, তারপরে ওইটাতে আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা যাচ্ছি থিম পার্কে, অ্যামেলিয়া তো খুবই এক্সাইটেড থিম পার্কের কথা শুনে, যেহেতু পার্ক বলেছি, আর যাওয়ার রাস্তাটাও খুবই সুন্দর ছিল, ইপোর রাস্তা খুবই সুন্দর। এই যে আমরা থিম পার্কে চলে আসছি, এত সুন্দর জায়গায় একটা পার্ক হতে পারে,
আমার তো দেখেই অস্থির লাগতেছে, খুবই সুন্দর। আসার পরেই দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, এটা দেখে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। বাট পরে আমি জানতে পেরেছি যে ইপোতে প্রত্যেক দিনই বৃষ্টি হয়, আর বৃষ্টি কখনোই আধা ঘন্টার বেশি লাস্ট করে না। তো এটা তখন জানতাম না, বাট তখন কিন্তু একটু মন খারাপ হয়েছিল, যা মানে এত সুন্দর একটা জায়গায় এসেছি যদি ভালো মতো ঘুরতেই না পারি। যদিও ভেতরে পানির রাইড আছে অনেক, তো এই থিম পার্কটা বেশ সুন্দর আর অনেক বেশি পপুলার ইপোর জন্য, মানে ইপোরতে ট্যুরিস্ট স্পট হিসেবে এটা খুবই ফেমাস। তো এখানে মর্নিং আর নাইট দুইটার প্যাকেজ আছে। মর্নিংয়ে অনেক কিছু আছে যেটা নাইটে করা যাবে না, বাট নাইটে কিছু কম, বাট নাইটেরও কিছু জিনিস আছে যেটা মর্নিংয়ে করা যাবে না। তো আমরা যেহেতু এসেছি বিকেলবেলা, আমরা নাইট সাফারিটাই মানে রাতের বেলাটাই আমরা নিচ্ছি, আর বিকেলবেলাটা ঢুকলে যেটা হবে দিনের বেলাও কিছু জিনিস আমরা দেখতে পারবো, লাইক জু এর মতো কিছু আছে ওগুলো দেখতে পারবো। তো এই পাশে এই যে ম্যাপটা দেখছিলাম, এখানে সব কিছু লেখা আছে, দেওয়া আছে যে ডে অ্যান্ড নাইট কোনটা কোনটা করা যাবে। একটা জিনিসই মন খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে অ্যামিউজমেন্ট পার্কটা বন্ধ। তো ইনশাল্লাহ নেক্সট টাইম, আমি বলেছি আমি ডে টাইমের জন্য শুধু থিম পার্কেই সারাদিন থাকার জন্য আসবো, সকাল 10টা থেকে 6টা পর্যন্ত অনেক অনেক অ্যাক্টিভিটি সকালে করার। আর রাতের কথা কি বলবো, ঢোকার সময় যদিও একটু মন খারাপ ছিল, বাট ঢোকার পরে ঘুরে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে অ্যামেলিয়াকে দেখে ও মাশাল্লাহ এত এনজয় করেছে, এইটার কাছে সব কিছুই আসলে হেরে যায়। ওর গায়ের যে সুইমওয়্যারটা, এটা ঢোকার সময় কিনেছি, ওর আগেরটা তো ছোট হয়ে গিয়েছিল। তো ঢোকার পরে আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে আমরা জুতে ঘুরবো। তো অ্যামেলিয়া প্রথমে ঢুকেই পানি দেখে ওর মাথা নষ্ট হয়ে গেছে। তারপরে এই যে আমার নেইবার ছিল যে ওরাও এসেছে, জ্যাসলিনকে দেখে অ্যামেলিয়া খুবই এক্সাইটেড, দুজন হাত ধরে পুরোটা সময় ঘুরেছে, ওদেরকেও খুবই মিস করে। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি হলো কিছু অ্যানিমেল দেখতে জুতে। তো ভাই বলছিল যে লাইট চলে গেলে দেখতে মজা লাগবে না, আবার লাইটেরও ব্যবস্থা আছে, এটারও ভিউ ডিফারেন্ট। তো যাই হোক, আমি যেটা মানে ফেস করেছি বা আমার যেটা মনে হয়েছে যে রাতে ক্যামেরাতে আসলে আমি চোখে যেভাবে দেখে আমি আরাম পাচ্ছি ওদের ইয়েলো লাইটগুলোতে বা দেখতে সুন্দর লাগছিল, সেটা আমি ক্যামেরাতে খুব সুন্দর ফোটাতে পারছিলাম না, এই জন্য আমি আসলে পুরোটা ভিডিও করিনি। তো এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক সাপ, দেখে আমার মনে হচ্ছিল কেউ এটাকে মানে এরকম চ্যাপটা খেয়ে পড়ে আছে। তো সাপ আমার আসলে খুবই ভয় লাগে দেখতে, সবার মতোই। তো যাই হোক, এইখানে একটা মানে আইল্যান্ড, সরি, মাউন্টেনের মাঝখানে একটা সুন্দর আইল্যান্ডের মতো করেছিল, ওইটা ওরা ফ্লোটেড মানে ভাসমান একটা ছোট্ট আইল্যান্ড ছিল, ওইটা খুব সুন্দর ছিল। তো ওইটা আসলে আমি ক্যামেরাতে সেইভাবে করে বললাম যে মানে অত ভালো লাগছিলো না দেখে আমি সেভাবে রেকর্ডও করিনি, তারপরেও স্মৃতি ধরে রাখার জন্য কিছু কিছু রেকর্ড করেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পাশে ছিল ওই যে ওই আইল্যান্ডটা, দেখতে খুবই সুন্দর ছিল আসলে, রাতের বেলা ওরকমটা বোঝা যাচ্ছে না, তবে খালি চোখে খুবই সুন্দর লাগছিল। আসলে প্রত্যেকটা জিনিসেরই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলের ভিউ থাকে, মানে আমি দিনের বেলা যে জিনিসটা দেখবো রাতের বেলা ওইটা ডিফারেন্টভাবে দেখতে পারবো, যেটা আমি দিনে পারবো না। তো যাই হোক, রাতের বেলা এসেও ভালোই লেগেছে, কারণ সবগুলো অ্যানিমেল, পানির অ্যানিমেল ছিল এই পাশে, তারপরে স্পাইডার ছিল। এই যে এই জায়গাটা পাহাড়ের মাঝখানে ওরা করেছে, এইটা খুবই সুন্দর ছিল, মানে আমি সেইভাবে বললাম যে আসেনি, কিন্তু সকালবেলা এটা দেখতে এত সুন্দর লাগবে আমি তখনই কল্পনা করতে পারছিলাম যে দিনের আলোতে যখন সূর্যটা থাকবে তখন দেখতে কতই না এটা সুন্দর লাগতো। যাই হোক, তারপরে আমরা এখান দিয়ে ঘুরে ঘুরে এই যে এই মাঝখানে আইল্যান্ডটার কথা বলছিলাম, এই আইল্যান্ডটা হচ্ছে পানির মধ্যে ভাসমান একটা আইল্যান্ড, আর এটার চারপাশে এরকম রাস্তার মতো করেছে, আর পানির মধ্যে বিভিন্ন রকমের প্রাণী ছিল, মানে সরীসৃপ প্রাণী যেগুলো, এই পাশে ছিল হচ্ছে কচ্ছপ। তো এই পাশ থেকে আমরা ঘুরে তারপরে মাকড়সা দেখেছি, অনেক রকমের স্পাইডার্স, বিষাক্ত বিষাক্ত স্পাইডার্সও দেখেছি, সেগুলো সামহাও আমি এখন ভিডিও এডিটের সময় মনে হয় মিস করে গেছি, আদারওয়াইজ আমি রেকর্ড করেছি, স্টোরিতে শেয়ার করেছি, এরকম কিছু একটা হবে। যাই হোক, এই পাশে অ্যামেলিয়া র্যাবিট দেখছিল, তো র্যাবিটের মাঝখানে এরকম গ্লাসের একটা হোল ছিল যেখান থেকে দাঁড়িয়ে র্যাবিটগুলোকে একদম পাশ থেকে দেখা যায়, এটা অ্যামেলিয়া খুব এনজয় করেছে, আর সত্যি কথা বলতে দেখতে খুবই ফানি লাগছিল, মনে হচ্ছিল যে ওর মাথা র্যাবিটের সাথে লেগে গেছে। এখান থেকে আমরা একটা লিউমিনাস পার্কে গিয়েছিলাম, এইটা ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।